আমাদের রুফটপ সোলারের বর্তমান ক্যাপাসিটি 6.25 মেগাওয়াট, এর মধ্যে 3.25 মেগাওয়াট আমরা ইনস্টল করেছি নিজস্ব অর্থায়নে 2022 সালে, এবং গত বছর 2023 সালে ইটকলের সাথে আমাদের আরও 3 মেগাওয়াট রুফটপ সোলার নতুনভাবে অ্যাড করা হয়েছে। আমাদের টোটাল সোলার ক্যাপাসিটি নাও 6.25 মেগাওয়াট। তিনটি সোর্স থেকে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি। গ্যাস জেনারেটর উই হ্যাভ, আমাদের এই গ্যাস জেনারেটরের ক্যাপাসিটি আছে পুরো ফ্যাক্টরিকে চালানোর মতো, কিন্তু পরবর্তীতে গ্যাস স্বল্পতার কারণে আমরা জেনারেটর থেকে পুরোপুরি গ্যাস বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। পাশাপাশি গভর্নমেন্ট গ্রিডে যে পাওয়ার ইন্ডাস্ট্রিতে সরবরাহ করা হয় সেটা নিরবিচ্ছিন্ন না, সেটা মাঝে মাঝেই ইন্টারাপশন হয়। তো সেই ক্ষেত্রে সৌর বিদ্যুতের যে একটা অ্যাডিশনাল সাপোর্ট, তো সেটা ঘাটতিটুকু পূরণ করে আমরা এখন আমাদের প্রোডাকশন লাইনকে পুরোপুরি সচল রাখতে পারছি এই সোলার সাপোর্টের কারণে। আমরা যেহেতু রাইজিং গ্রুপ সরাসরি বিভিন্ন ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কাজ করি, বায়ারের যে অর্ডার দেওয়ার ক্ষেত্রে তাদের প্রেফারেন্স থাকে কোনো একটা ফুল কমপ্লায়েন্ট ফ্যাক্টরি বা গ্রিন ফ্যাক্টরিকে কাজ দেওয়ার ক্ষেত্রে। তো আমাদের ফোকাসটা হচ্ছে এটাকে আরও কমপ্লায়েন্ট ফ্যাক্টরি করা, এটাকে গ্রিন ফ্যাক্টরিতে কনভার্ট করা। তারই ধারাবাহিকতায় আমরা পরপর 2 বছর সোলার এনার্জি অ্যাড করে এটাকে গ্রিন ফ্যাক্টরির দিকে নিয়ে যাচ্ছি। নতুন যারা সোলার নিতে চাচ্ছেন, অনেকের হয়তো বা সেটা সম্পর্কে ভালো পরিষ্কার কোনো ধারণা নেই, তো তাদেরকে আগ্রহী করার জন্য আমার ধারণা যে প্রমোশনটাকে আর একটু বাড়ানো উচিত, এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিশেষ করে সোলার সিস্টেম ইনস্টলেশনটা এককালীন ইনভেস্টমেন্টটা অনেক বেশি, যে কারণে ফিনান্সিয়াল বিভিন্ন স্কিম যদি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিয়ারদেরকে অফার করা হয় তারা আরও বেশি আগ্রহী হবে এবং সোলারের সুবিধা তারাও নিতে পারবে। সোলার সিস্টেমটাই হতে পারে একটা ভালো বিকল্প যেখানে ইনস্টলেশন কস্ট ছাড়া এটার অ্যাকচুয়ালি রানিং কস্ট বা আমরা যদি বলি এনার্জি কস্ট, ফুয়েল কস্ট ইজ জিরো, দিস ইজ ফ্রি সোলার এনার্জি। সো আমরা মনে করি যে এটা শিল্প উদ্যোক্তারা আরও বেশি করে এ ব্যাপারে আগ্রহী হবেন। যদি তার ফিডব্যাক বা তার ফিজিবিলিটি ভালো করে জেনে বুঝে ওনারা ইনভেস্ট করেন, তো আমার মনে হয় সব দিক থেকেই শিল্পোদ্যোক্তারা লাভবান হবেন।